Vissasarga visargadinavalakshanalakshitam Srikrishnacham paramdham jagaddham anamamitam Srisila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada janichen Mathur Biroha Kathur Bhujavasi Ganer Seva Karai Amade Jivaner Uddeshyo এই কথার অনুভব হবে ধীরে ধীরে সমগ্র ভাগবত মহাজন আনিগত্যে অনুশীলন করলে পরিপূর্ণ কৃপা লাভ হলে তখন এ বাক্যের সত্যতা অনুভব হবে মাথুর বিরহ কাতর ব্রজবাসীগণের সেবা করাই আমাদের জীবনের উদ্দেশ্য এসব কথা যথাসময়ে আলোচনা করা হবে আলোচনা প্রসঙ্গে আমরা করুণা বরুণালয় ভগবান এবং তার কৃপাভাজন ভক্তগণদের করুণাতে কাল শ্রীমদ্ভাগবতী মহাপুরাণে প্রথম স্কন্ধের প্রথম শ্লোকে প্রবেশ করা হয়েছিল কিছু আলোচনা হয়েছিল পরিপূর্ণরূপে আলোচনা সম্ভব নয় আলোচনা প্রসঙ্গে দেখেছিলেন শ্রী ব্যাসদেবজি মহামুনি তিনি শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকের ভেতর সমস্ত ভাগবতী মহাপুরাণের গম্ভীর থেকে গম্ভীরতম যে রহস্য সমস্ত কিছু এই শ্লোকের মধ্যে প্রকাশ করেছেন শ্লোকের মধ্যে লিখেছেন তিনি এই শ্লোকের মাধ্যমে আমরা সম্বন্ধ বিধেয় প্রয়োজনাত্মক যে বিষয় সেটাও ইঙ্গিত পাই কালকে সম্পূর্ণ আলোচনা হয় নাই তাই আবার একটু স্পর্শ দরকার আর সম্বন্ধ বিধেয় প্রয়োজন কেমনভাবে আমরা পাচ্ছি তার একটু ইঙ্গিত প্রয়োজন বিশ্বসর্গ বিস্বর্গাদি নবলক্ষণলক্ষিতম শ্রীকৃষ্ণাক্ষম পরমধাম জগদ্ধ্যাম নমামিতম নটা প্রমাণ আর প্রমেয় বস্তু দশম দশটা সমস্ত বিষয় এগুলো আমরা আলোচনা করব জন্মানস যতো হনুমায়াত ইতরশ্চার্থেষু অভিকসারাট তেনে ব্রহ্ম হৃদায় আদি কবয়ে মহ্যন্তি যত সূরয়ো তেজো বারিমেদা যথা বিনিময়ো যৎপ্রতিসর্গহমৃষা ধান্যাসেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি সেই পরম সত্যবস্তুকে জগৎবাসীর কাছে আহ্বান জানিয়েছেন ব্যাসদেব মহামুনি সবার কাছে আহ্বান জানিয়েছেন সেই পরম সত্যবস্তুকে আমরা ধ্যান করি ধ্যানের বিষয়ে আমরা কালকে আলোচনা করেছি সারস্বত গৌড়ীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রভুপাদ কি বলছেন সেখানে কালকে আলোচনা করা হয়েছিল যে হরি কীর্তন হরি সংকীর্তন যে হরি কীর্তন এটাই হচ্ছে মহাধ্যান আবার হরি সংকীর্তন হচ্ছে মহাযজ্ঞ হরিকে সংকীর্তনের দ্বারাই পরিচর্যা করা যায় সেবা করা যায় সম্যক রূপে
সেই জন্য সেখানেও বলা হচ্ছে মহা অর্চন, মহাসেবা। কলিকালে বিশেষ করে কলৌ নাস্তি এব নাস্তি এব নাস্তি এব গতির অন্যথা যে সংকীর্তন বলা হয়েছিল সেটা অন্য অন্য যুগেও প্রশস্ত ছিল, বিশেষ করে এই কলিযুগে বিশেষ রূপে, এছাড়াও ওর কোনো রাস্তা নেই। কিন্তু অন্য অন্য যুগেও এই সংকীর্তনের বিধান ছিল না এটা ভেবে নিতে হবে না। অন্য অন্য যুগে সত্যযুগে ধ্যানের কথা বলা হয়েছিল, কৃতেই যৎ ধ্যায়ত বিষ্ণু তেতায়াম যজত মখই দাপরে যত পরিচর্যায়াম কালৌ তৎ হরিকীর্তনাদ, এটা বলা আছে। কিন্তু সংকীর্তন সর্বকালে সর্বযুগেই জয়যুক্ত হয়েছে এবং হবে। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, কালকে এই সমস্ত আলোচনা করা হয়েছিল। জন্মস্থিতি ভঙ্গ জন্মাদস্য জন্মাদি অস্য কস্য বিশ্বস্য, এই বিরাট ব্রহ্মাণ্ডের বিশেষ অনন্ত ব্রহ্মাণ্ডের জন্মস্থিতি এবং সংহার সমস্ত কিছু যত যার দ্বারা অন্যয় ব্যতিরিকভাবে হয়ে থাকে, যিনি কাহুর অভিজ্ঞতার ওপর নির্ভর করেন না, সভিজ্ঞ, আর যিনি সরাট, কাউর নিয়ম কাউর শাসন তার উপর চলবে না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে একমাত্র ব্রহ্মাণ্ড নায়ক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক হল ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সরাট। তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়তে যে তত্ত্বজ্ঞানের উন্মেষ করেছেন, ভাগবত তত্ত্বজ্ঞানের, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে, যিনি আদিকবি ব্রহ্মার হৃদয়তে সেই ভাগবত তত্ত্ব বিজ্ঞান দান করেছিলেন, প্রকাশ করেছিলেন, যার বিষয়ে চিন্তা করতে গিয়ে সিদ্ধান্ত করতে গিয়ে মুহ্যন্তি সুরয় দিব্য সুরগণ দিব্য সুরীগণ যার বিষয়েতে মোহপ্রাপ্ত হন, আর তেজো বারি মৃধা যথা বিনিময় তেজতত্ত্ব, তারপর বারি জলতত্ত্ব মৃদা মৃত্তিকা তত্ত্ব ইত্যাদি একে অপরের মধ্যে স্বরূপ বিভ্রম জাগরূপ করে, যে ভগবানের অস্তিত্ব না থাকলে পরে এই জড় সংসারের কোনো কিছুই থাকে না। এই জগতে যা কিছু আমাদের সত্য বলে প্রতীতি হচ্ছে, দৃশ্যমান জগতে যা কিছু আমাদের সত্য বলে মনে হচ্ছে, সেগুলো কোনোটাই পরম সত্য বস্তু নয়, সেগুলো ত্রৈকালিক কোনো অস্তিত্ব নাই, সেগুলো থাকে কিন্তু শেষ হয়ে যায়, উৎপত্তি স্থিতি এবং সংহার হয়ে যায়। কিন্তু তথাপি সত্য বলে লোকে দৌড়ে যায়, সত্য বলেই লোকে সংসার করবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সত্য যদি না অনুভব করত তাহলে তারা সংসার করতে যেত না। নিরস্ত কুহক, এইসব কথার মানে কি? যখনই ভগবানের মায়া সম্যক রূপে তোমার উপর থেকে চলে যাবে, সেখানে দেখা যাবে একমাত্র অদ্বয় জ্ঞানতত্ত্ব ভগবান ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নাই। অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটাই তত্ত্ব রয়েছে, বদন্তি তত্ত্ববিদম যত জ্ঞানম অদ্বয়ম, এটা ছাড়া অন্য কোনো তত্ত্ব নেই, একটা তত্ত্ব বিরাজমান রয়েছে। যেখানে উপনিষদে ভগবান বলেছিলেন এক অহম বহু স্বাম,
আমি এক আছি বহু হইব, নিজেকে নিয়ে যে খেলা করছেন সেগুলো গজেন্দ্রমক্ষণ লীলা আদিতে আলোচনা করে সেখানে দেখতে পারবেন। সেখানে যতগুলো কারক বিভক্তি আছে, কে কি কিসের দ্বারা কোথায়তে কোথায় কখন, সব কিছুর উত্তরে দেখা যাবে আলটিমেটলি ভগবান ছাড়া কিছু না। সমস্ত কিছু কারকের যা কিছু উত্তর সব কিছুতে দেখা যাবে ভগবান ছাড়া কিছু নাই। কিন্তু এগুলো অনুভব করা সত্যি কঠিন। ধামনা সেন, নিজের যে ধাম হচ্ছে তেজ, ধামের অনেক মানে হয়, ধামের অর্থ প্রভাব হয়, তেজ হয়, অনেক কিছু। ধামনা সেন নিজের প্রভাবের দ্বারা, সেন ধামনা সেন নিজের প্রভাবের দ্বারা, যিনি কুহক অর্থাৎ মায়াকে সর্বদাই দমন করে রেখেছেন, মায়া তারই, কিন্তু ভগবানের সম্মুখে মায়া চলতে পারে না। ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। আলোচনা প্রসঙ্গে বলা দরকার যে জগৎ কি একেবারেই মিথ্যে? যারা মায়াবাদী সম্প্রদায় রয়েছেন তারা সিদ্ধান্ত করেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, কিন্তু সত্যই কি জগৎ মিথ্যা? মিথ্যা যদি হয় তাহলে যে বস্তুগুলোকে আমি দেখছি ট্যাঞ্জেবল, আমার চক্ষু কর্ণ নাসিকা হাত সব কিছুর দ্বারা আমি দেখছি অনুভব করছি, যেগুলো যে ইন্দ্রিয়ের ক্রিয়াকর্ম তার দ্বারা আমার অনুভব হচ্ছে, তাহলে সেগুলো মিথ্যা কী করে বলবো? শ্রী চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত অনুযায়ী বাস্তব বিচার যদি করতে হয় সেখানে আমরা দেখব যে ঠিক মিথ্যে নয়, এগুলো আছে কিন্তু থাকবে না, অর্থাৎ এগুলোর কোনো অস্তিত্ব নাই। এগুলো একেবারে মিথ্যে নয় কিন্তু এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না, এই আছে এই নেই, ক্ষণভঙ্গুর। সেই জন্য একেবারে মিথ্যা এটা হতে পারে না। যে জগৎ সৃষ্টির জন্য একটা হচ্ছে উপাদান কারণ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে উপাদান কারণ আছে, একটা নিমিত্ত কারণ। উপাদান কারণগুলো কোথা থেকে আসছে আমাদের যদি প্রশ্ন হয়, যেখানে উপাদান কারণের কথা বলা রয়েছে, নিমিত্ত কারণ আর উপাদান কারণ দুটো নিয়েই জগৎ সৃষ্টি হয়েছে। অদ্বৈত গোসাইয়ের যে বন্দনা তাতেও বলা হয়েছে, সেখানেও দেখবে মহাবিষ্ণু জগৎকর্তা মায়ায়া যশ্রীজতি অধহা তস্যাবতার এবয়ম অদ্বৈতাচার্য ঈশ্বরাহ। ইনি উপাদান কারণ নিমিত্তকরণ কে রয়েছেন, এগুলো সব সময়ে সময়ে আলোচনা হয়েছে, যারা শুনেছেন তারা অনুভব করবেন। এই উপাদান কারণ নিমিত্তকরণ সব কিছুই ভগবান থেকে, যেটা গজেন্দ্রমক্ষণে বেদান্তের সমস্ত দর্শনগুলোর মধ্যে দেয়া ছিল। আলোচনা করলে দেখবে যেমন উর্ণনাভি অর্থাৎ মাকড়ি মাকড়সা যেমন একটা বাসা তৈরি করেন একটা নেট বনে, জাল বনে, কিন্তু সেই জাল বনবার জন্য সে বাইরে থেকে কোনো বস্তু আনে না, সে নিজের মুখের লালার থেকেই সেই জাল বিস্তার করে। এই যে তার নিজের থেকেই সে বিস্তার করল, শাস্ত্রে এইভাবেই বলা আছে, সাক্ষাৎ পরাত্মর অখিলেশ্বরের দ্বারাই অন্যয় ব্যতিরিকভাবে সব কিছু, এই যা কিছু দৃশ্যমান জগৎ এবং দৃশ্যমান জগতের বাইরে যা কিছু অদৃশ্যমান জগৎ, তোমার চিৎজগৎ যেটাকে বলে, সমস্ত কিছুই ভগবানের দ্বারাই প্রকাশিত হয়েছে, অন্য কেউ এর জন্য অন্য কেউ নয়।
এখানে আমরা আলোচনা প্রসঙ্গে দেখতে পাই, আমি আলোচনা করব চতুশ্লোকী ভাগবত যখন আলোচনা হবে তখন এই দর্শনগুলো বেশি করে আলোচনা করব, এখন একটু স্পর্শ করে যাই। সেখানে দেখবে যে একটি দড়ি ঝুলছে রাত্রির বেলা, একটা দড়ি পেঁচিয়ে ঝুলছে, কোনো এক ব্যক্তি ঘুমের চোখে ওইখানে বেরোতে গিয়ে দেখে ওখানে একটা সাপ ভয়েতে চিৎকার করে চলে এলো। সে চিৎকার করে চলে এলো কেন? মায়াবাদীরা বলছেন জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, ব্রহ্মের বিকার প্রাপ্ত হয়েছে জগৎ। ব্রহ্মকে বিকার প্রাপ্ত হতে যদি হয় সেই ব্রহ্মের তো আমাদের দরকার নেই, আমরা সেই ব্রহ্মকে দরকার নেই। যে ব্রহ্ম নিজে বিকারপ্রাপ্ত হন, বিকারপ্রাপ্ত হওয়া মানে কি? মায়াস্পৃষ্ট হয়েছে, তোমার বিকার এসছে, তার মানে তুমি মায়ায় রয়েছ, তোমার বিকার নেই, নির্বিকার যে কোনো অবস্থায় মায়া চলে গেছে। ব্রহ্ম বিকারপ্রাপ্ত হয়েছে তাহলে ঘুরিয়ে তুমি এরকমভাবে স্বীকার করছো মায়া, তাকে মায়া দ্বারা বিকারপ্রাপ্ত হয়। তাহলে মায়াবাদীগণের সিদ্ধান্ত আমরা হরিদ্বার বিভিন্ন জায়গায় আলোচনা প্রসঙ্গে তাদের সম্মুখে তাদের কথা দিয়েই আমরা খণ্ডন করতে সমর্থ গুরু বৈষ্ণবের কৃপাতে। যে আপনারা যা বলছেন এটা তো ঠিক নয়, ব্রহ্মকে বিকারপ্রাপ্ত হতে হবে কেন? ওয়াই ওয়াই, কি কারণে? ব্রহ্মকে এত সস্তা বস্তু যে ব্রহ্মকে বিকারপ্রাপ্ত হতে হবে? যে আলোচনা প্রসঙ্গে শ্রীমন মহাপ্রভু পরাৎপর অখিলেশ্বর সাক্ষাৎ কৃষ্ণ বস্তু তিনি প্রমাণ করেছিলেন, সেখানে আমরা সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে আলোচনা প্রসঙ্গ দেখব, বহু তর্ক বিতর্ক উত্থাপন করছেন কে? সার্বভৌম ভট্টাচার্য, ষড়দর্শনের আচার্য, কম কথা নয়। মহাপ্রভু একে একে তার সমস্ত সিদ্ধান্ত খণ্ডন করছেন, যেটা সৌভাগ্যক্রমে গ্রন্থ হিসাবে প্রকাশ করা হয়েছিল আজ থেকে 7 বছর আগে, নীলাচলে বেদান্ত ব্যাখ্যান। এটা প্রভুপাদের অনুমোদিত ছিল, বড় অপূর্ব গ্রন্থ, হিন্দিতেও হয়ে গেছে, সমস্ত মায়াবাদ ক্ষেত্রে সবার হাতে হাতে দেয়া হবে, কিন্তু কে সহায়তা করবে আমাকে? সহায়তা করার জন্য ভগবান আছেন এইটুকু বিশ্বাস, বাকি বাইরের জগতের বদ্ধজীবের থেকে কোনো সহায়তা আশা করা যায় না, তারা বিরোধিতাই করবেন, তারা সহায়তা করতে পারবেন না। কৃষ্ণবিমুখ জীব কখনোই মায়ার কাজ ছাড়া, মায়ার সেবা ছাড়া অপ্রাকৃত জগতের সেবার অনুমোদন করবে না, তাদের এটা সহজসাধ্য, স্বাভাবিক সহজাত হয়ে গেছে, করবেন। সেই জন্য ভগবানের ইচ্ছাতে যতটা সম্ভব ততটাই করা হবে, বাকি ভগবানের। সেখানে বলা হচ্ছে, মহাপ্রভু যুক্তি দিয়েছেন যে ব্রহ্মকে কেন বিকারপ্রাপ্ত হতে হবে, যখন আমরা জড়জগতে দেখি, যখন আমরা জড়জগতে প্রমাণ পাই কোনো একটা স্পর্শমণি, সেই স্পর্শমণির প্রভাবেতে লোহা পর্যন্ত সোনায় পরিণত হয়, যে কথা কোনো গল্প কথা নয়, প্র্যাকটিক্যালি আমরা শুধু স্পর্শমণি একটা গল্প কথা ফিলসফি তা নয়, স্পর্শমণি শ্রী সনাতন গোসাই পেয়েছিলেন, এর বাস্তবিক প্রমাণ আছে। স্পর্শমণি থাকবে, থাকতে পারে, 100 ভাগ সত্য, এটা বৈজ্ঞানিকরাও মেনে নিয়েছেন। সেই স্পর্শমণির প্রভাবেতে লোহা সোনাতে পরিবর্তন হয়, এটা বৈজ্ঞানিকরা বলছে হতেই পারে। যখন আমরা দেখি যে রসায়ন শাস্ত্রে, কেমিস্ট্রিতে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, রোডিয়াম ইত্যাদি হায়ার এলিমেন্ট যেগুলো আছে, ইউরেনিয়াম তার যদি
যে রে যে রশ্মি এগুলো হচ্ছে বিকিরণ করে স্বতঃস্ফূর্তভাবে ভেতর থেকে রে বেরোয়, যার দ্বারাই তোমরা এক্স রে ফ্লেক্স রে করো, ওই ওই রে রেডিয়েশন বেরোয়। এগুলোর ফলে তাদের অ্যাটমিক স্ট্রাকচার বদলে যায়, ইউরেনিয়াম পরের মেটালে পরিবর্তন হয়ে যায়, অথচ সে কিন্তু আগে ছিল ইউরেনিয়াম। ইউরেনিয়াম দীর্ঘদিন যাবৎ তার রেডিয়েশন করতে করতে পরে ওটা ডিগ্রেড হয়ে তার মলিকুলার স্ট্রাকচার চেঞ্জ হয়ে পরের এলিমেন্টে ট্রান্সফার হয়। হতেও পারে এমন কোনো স্পর্শমণি থাকতে পারে যার ক্ষমতা আছে, লোহার মধ্যে স্পর্শ করলে লোহার ভেতরের যে মলিকুলার স্ট্রাকচার সেটা গোল্ডের সোনার যে মলিকুলার স্ট্রাকচারে পরিবর্তন হতে পারে, এবং এটা প্র্যাকটিক্যালি আমরা দেখেছি, শাস্ত্রে প্রমাণ আছে। মহাপ্রভু বলছেন জড় জগতের যদি কোনো একটা স্পর্শমণির মধ্যে এরকম একটা আশ্চর্য ক্ষমতা থাকে, তাহলে ভগবান যেটাকে তুমি ব্রহ্মবস্তু বলছো সেটাকে কি বিকারপ্রাপ্ত হতে হবে? কই সেখানে আমরা স্পর্শমণিটা যখন লোহাকে স্পর্শ করে সোনা করে তখন তো স্পর্শমণিটা বিকারপ্রাপ্ত হয় না, স্পর্শমণিটা ওই থাকে, স্পর্শমণিটা ওই থাকলো কিন্তু ও স্পর্শ করে ওকে সোনায় পরিবর্তন করেছে। যেখানে জড়জগতের উদাহরণ পাচ্ছি আমরা যে স্পর্শমণিটা স্পর্শ করেও নিজের পরিবর্তন করতে করছে না, হয় না, সেটা স্পর্শমণি যেমন ছিল তেমনই রয়েছে, তাহলে জড়জগতের উদাহরণে যদি এটা সম্ভব হয় তাহলে অপ্রাকৃত ব্রহ্মবস্তু কেন তাকে বিকারপ্রাপ্ত হতেই হবে? কেন এরকম ধরনের আমি সিদ্ধান্ত করব, কিন্তু কোনো মানে নেই। সেই সিদ্ধান্তটা পরে আমি আলোচনা করব বিস্তৃত রূপে। এখানেও আমার বক্তব্য বিষয় এই, যেটাকে তুমি সাপ সাপ চিন্তা করে সর্প চিন্তা করে ভয়েতে তুমি পালিয়ে চলে এলে, মায়াবাদী যারা বলছে ওটা মিথ্যা, ওটা তো সাপ নয়। যখন দিনের আলো প্রকাশ হলো তখন আমি আবিষ্কার করলাম ওটা একটা দড়ি ঝুলছিল, হাওয়াতে দুলছিল, আমার মনে হচ্ছিল ওটা সর্প, ভালো কথা। কিন্তু একটা সিদ্ধান্ত এই যে ওই ব্যক্তি ওটাকে থেকে ভয় পেল কেন? নিশ্চয়ই তার হৃদয়ে সর্প নামক বিষয়ের যে জ্ঞানটা, সর্প কি বস্তু, সর্প কেমন হয়, তার বিষ হয়, কামড়ালে পরে যন্ত্রণা হয়, মরে যাওয়ার উপক্রম, এই ধরনের ধারণাগুলো তো মিথ্যে ছিল না। সর্প একটা বস্তু আছে, সেটা কামড়ালে পরে যদি দংশন করে তার কি যন্ত্রণা কি হতে পারে, সেই প্রতিতে সেই বিশ্বাসটা তার দৃঢ় ছিল, সেটা মিথ্যে ছিল না, ওটা হতে পারে মিথ্যা। সেই জন্য মায়াবাদী সিদ্ধান্ত আমরা গ্রহণ করব না। শ্রীমান মহাপ্রভুর অচিন্ত ভিদাবের তত্ত্ব অনুযায়ী আমরা গৌড়ীয়গণ সিদ্ধান্তে উপনীত হব। যেখানে কালকে আলোচনা করেছিলাম বেশ কিছু, যদিও এই আলোচনা কিছুই নয়, তথাপি বেশ অনেকক্ষণ আলোচনা হয়েছিল কিভাবে তেজ তত্ত্ব, জল তত্ত্ব এবং মৃত্তিকা তত্ত্ব একে অপরের স্বরূপ বিভ্রম জাগরুক করে, একে অপরের মধ্যে স্বরূপ বিভ্রম জাগত করে। আমি কালকে উদাহরণ দিয়েছিলাম দুর্যোধন যখন নতুন রাজপ্রাসাদে ঢুকছে পঞ্চপাণ্ডবের, সেখানে তার কাপড়টাকে তুলছে, ভাবছে বোধহয় এখানে জল, পরে দেখে উনি জল নেই, পা দিয়ে দেখে ওটা স্থল, আবার যেখানে মনে করছেন ওখানে এখানে তাহলে আগে ধোকা গিয়েছে, এটা বোধহয় জল না, এটা ও স্থল, পা দিয়ে যেই পা দিয়ে দুম পড়ে গেছেন ওখানে। তা সেখানে এমনভাবে ময়দানব তৈরি করেছিলেন, ময়দানব একজন বড় টেকনিশিয়ান, বিরাট বড় ইঞ্জিনিয়ার, সে এত বড় দৈত্যগণের সে ইঞ্জিনিয়ার, সে এমনভাবে তৈরি করে কল্পনা করা যায় না। ময়দানব ওটা করেছিলেন। এখানে প্রশ্ন হলো, যেমনভাবে তেজ তত্ত্ব, বাড়িতত্ত্ব এবং মৃত্তিকা তত্ত্ব আমরা যেমন কালকে উদাহরণ দিয়েছিলাম বালুকার মধ্যে চলতে চলতে, সেখানে যেমন তেজ তত্ত্ব যখন আমাদের মৃত্তিকার মধ্যে পড়ে আমাদের জল বিভ্রম করাচ্ছে, বাস্তবিক পক্ষে ওটা তেজ তত্ত্ব, তেজ ওপর থেকে
পরে বালির ওপর সেখানকার বালুকার সংলগ্ন বায়ুমণ্ডল গরম হয়ে গেল। সেই বালুকাগুলো গরম হয়ে যাওয়ার মানেই হলো হালকা হয়ে যায়, হালকা হয়ে ওপরে উঠে যাচ্ছে, আবার ওপর থেকে ঠান্ডা শীতল ঘন বায়ু নিচে নামছে, আন্দোলিত হচ্ছে বায়ু তরঙ্গ, সেখানে জল বিভ্রম হচ্ছে। বাস্তবিক পক্ষে যদি আবিষ্কার করা যায় সত্যটা কি, হে দেখা যায় এটা কোনোটাই ঠিক নয়, এটা জলও নেই কিছু নেই, এটা তেজতত্ত্বই এরকম ভ্রম সৃষ্টি করছে। আমাদের প্রশ্ন হলো যেখানে যা কিছু ভ্রম সৃষ্টি করছে, যা কিছু আমি মানলাম, সমস্ত লোক যে সংসারের পেছনে দৌড়াচ্ছে, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারে সংসারটা মহারাজ মিথ্যা মিথ্যা শালগ্রাম ছুঁয়ে বলো, তারে বিশ্বাস হয়নি। এখন তো সংসার করে করে তেতো হয়ে গেছে, এখন তো কিছু বলবে 50% বাট নট 100%, 50% তার বিশ্বাস হয়েছে, 100% হয়নি। আর যারা নতুনভাবে সংসারে ঝাঁপ দিচ্ছে আগুনে, তাদের তো বিশ্বাসই হবে না, বলে মহারাজ গেঁজা খেয়ে কথা বলছে, বলবে না। সংসারের এই যে কুহকটা, একটা যে মায়া, এটা যদি না থাকে তাহলে কে সংসার করবে? এখন যদি ভগবানের কৃপায় সমস্ত ব্যক্তির মায়া এক্ষুনি চলে যায়, সংসার শেষ, কেউ সংসার করবে না। তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, মহারাজ তাহলে ভগবান কি করুণা নেই? ভগবান তো ইচ্ছা করলে সবার মধ্যে থেকে মায়া ফায়া তুলে নিন, হয়ে গেল সময়, আমরা অত সোজা? ভগবান জীবগণকে স্বাতন্ত্রতা দিয়ে রেখেছেন, ভগবান সমস্ত জীবগণকে একটা স্বাতন্ত্রতা দিয়ে রেখেছেন, স্বাতন্ত্রতারূপ রত্নদান করে রেখেছেন। এই স্বাতন্ত্রতারূপ রত্নটার উপর ভগবানের ইচ্ছা নয় যে হস্তক্ষেপ করুন, ভগবানের ইচ্ছা নয় কাউকে অ্যারেস্ট করুন, এই আয় আমার কাছে, এরকম না। ভগবান বলছেন জীব যখন নিজ ইচ্ছা, আমি যেমন কাউকে ডাকি না, কেউ আমাকে ভালো লাগলো, আমার প্রতি প্রীতি হলো, ভালোবাসা হলো, জোর করে এলো, ঠিক আছে, ওকে যদি ঘাট ধরে আনতাম চল আমার কাছে, তা আসবে না। নিজে থেকে যদি ভালোবেসে আসে, সেই আশাটা হচ্ছে বাস্তব আশা। ভগবান জীবের স্বাতন্ত্রতায় হস্তক্ষেপ না করে দেখতে চায় আমি যে পরম নিধি, তার প্রতি ওদের কিরকম অ্যাট্রাকশন আকর্ষণ হচ্ছে কিনা, তারা স্বতঃস্ফূর্তভাবে, কেন জীব আমার অংশ, মামৈব অংশ জীব লোকে জীব ভূত সনাতনহ, এরা তো আমারই অংশ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি। জীব তো ভগবানের, তোমার শরীরের যতগুলো লিম্বস অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিসের জন্য সেবা করছে, কার সেবা করছে? এই যে হাস্ত পদ্ম নাসিকা চক্ষু কর্ণ যা কিছু আছে, আমার উত্তর দাও, এটা এইগুলো যে সেবা করছে তোমার শরীরের যত অঙ্গ, এটা কার জন্য সেবা করছে? কার জন্য? চোখটা কানটা নাকটা মুখটা হাতটা কার জন্য সেবা করছে? সে বলছে তার যে ভেতরে প্রাণ আছে, বাস্তবিক পক্ষে সেই প্রাণকে রক্ষা করার জন্য সেবা করছে। কাউকে যদি নাও বলা হয় তো কে খেতে হবে না, ও জোর করে খেতে আসবে। কে কেউ যদি স্নান করতে হবে না করবে, ওখানে সাপ দেখছে পালাতে হবে না বলে দূর তার পালাতে হবে না, দৌড় পালাবে, কি জন্য করছে? বা প্রাণটাকে রক্ষা করা যায়। এখন আমার প্রশ্ন হলো এই প্রাণটা কে? জীবাত্মা যে প্রাণটা রয়েছে, বাস্তবিক পক্ষে ভগবানের অস্তিত্ব যদি হৃদয়ে না থাকে তাহলে জীবাত্মার কি দাম আছে? ভগবান পরমাত্মা জীবাত্মা দুজন আছেন, নিত্যকাল অনন্তকাল, অনন্তকালের ইতিহাসে এমন কোনো সময় তুমি দেখাতে পারবে না, অনন্তকালের ইতিহাসে এমন কোনো সময় তুমি দেখাতে পারবে না যেই সময় তোমাকে পরমাত্মা ছেড়ে দিয়েছে, ধরে রেখেছে, অনন্তকাল ধরে তোমার সঙ্গেই রয়েছে, অথচ কাউর অনুভবের বিষয় হচ্ছে না। যেটাকে তোমরা জীবাত্মা বলো সেটা পঞ্চ, যেটা প্রাণ, সেটা প্রাণটা কিভাবে সঞ্চালিত হয় ভেতরে? পান অপান উদান সমান, হ্যাঁ বান, এই যে পঞ্চ প্রাণবায়ু, পঞ্চ প্রাণবায়ু রূপে এই এই প্রাণ সঞ্চালিত হয়। বাইরের দেশে নিঃশ্বাস, এই এটা বায়ু ফেলে দিচ্ছে, নিঃশ্বাস টানছে,
খাদ্য খাওয়ার হজম হচ্ছে এখানে, এইখানে থাকে এক বায়ু, সেইগুলো তোমার খাদ্য খাবার সঞ্চারণ করছে। সমস্ত শরীরে প্রাণবায়ুর যে ক্রিয়া, এটা যদি না হয়, যার প্রাণবায়ুর ক্রিয়া বিঘ্ন হবে তার শরীরের সিস্টেম কাজকর্ম বিঘ্নিত হয়, কাউর বাল্চ লাইন ক্লিয়ার হয় না, পেট পরিষ্কার হয় না, সেটাও বায়ুর দোষ। কাউর শরীর যদি বায়ুর সঞ্চালন সঠিক হয়, সে ভোজন করবেন, ভোজন করার পর তার হজম হবে, আবার সে হজমের পরে যে সারবস্তু রক্তের সঙ্গে চলে যাবে, বাকি বস্তু ঠিক জায়গা দিয়ে নেবে যাবে। বায়ু সঞ্চালনের অসুবিধার জন্য প্রত্যেক ব্যক্তি এক একজনে একটা রোগ, কাউ কনস্টিপেশন, কাউ লুজ মোশন, বিভিন্ন রকম, এগুলো সব বায়ু। কিন্তু এত বিজ্ঞান ভিত্তিক বিচারটা কেউ অনুভব করতে পারেন আর বলাও সম্ভব না। পঞ্চ প্রাণবায়ু রূপে এই প্রাণ তোমার ভিতরে সঞ্চালিত হচ্ছে, কিন্তু তোমার যত ক্রিয়াকর্ম ইন্দ্রিয়গণ, তোমার যে পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় যা কিছু সমস্ত কিছু ক্রিয়াকর্ম কার জন্য করছে, বলছে প্রাণকে রক্ষা করার জন্য। ঠিক এই উদাহরণটা যেমন তোমার শরীরের ক্ষেত্রে সত্য বলে তোমাকে মেনে নিতে হবেই, তুমি মেনে না নিয়ে পারবে না, ঠিক সেরকম তোমাকে মেনে নিতে বাধ্য হবে, তুমি তোমাকে মেনে নিতে হবে যে তোমার যত জীব আছে এই জগতে, যত জীব আছে এই জগতে, এই জীবগুলোর কর্তব্য হল পরমাত্মা ভগবানের সেবা করা, কিন্তু করছে না। ভগবান ভগবান বলছে তোমার ইন্দ্রিয়গুলো যেমন তোমার শরীরেরই অঙ্গ, তার ক্রিয়াকর্ম একমাত্র প্রাণকে রক্ষা করা, তাহলে তুমি কেন মেনে নিচ্ছ না? যখন ভগবান বলছেন মামৈব অংশ জীবলোকে জীবভূত সনাতনঃ, মামৈব অংশ জীবলোকে জীবভূত সনাতনঃ, তখন এই পরমাত্মা অর্থাৎ ভগবানের সেবা করাটাই সমস্ত জীবের ন্যাচারাল, এটা স্বাভাবিক ধর্ম। জীবের স্বাভাবিক ধর্ম হল ভগবানের সেবা করা, কিন্তু করবে না, করছে না। দৃশ্যমান জগতে যে বস্তুগুলো তুমি দেখতে পাচ্ছ, যেগুলোর মধ্যে তুমি সত্য বলে মেনে নিচ্ছ, সে তত্ত্বজ্ঞানী পুরুষের সংখ্যা জগতে খুব অল্প, এক দুই তিন হাতে গুনে বলা যায়, যেটা কোনো পার্সেন্টেজের মধ্যেই আসে না। স্ট্যাটিস্টিক্সে পার্সেন্টেজ কখন গণে, এটা কোনো পার্সেন্টেজ আসলো 0.00000001%, এটা কোনো গোনাই যাবে না। এত কম পার্সেন্ট লোক যে সম্পূর্ণ অনুভব করেছে, তত্ত্ববিদ এবং তত্ত্ববাদী বলে দুটো কথা আমরা জানি। তত্ত্ববাদী কেবল বাগ্মিতা প্রকাশ করবেন, তত্ত্ববাদী বলবে ব্রহ্মবিদ ব্রহ্মবাদী, এসব শব্দ শুনেছ, এরা খালি বলবে, তারা লেকচার দিতে ওস্তাদ, কিন্তু ডাইরেক্ট রিয়ালাইজেশন তাদের হৃদয়ে আসে। কিন্তু যারা তত্ত্ববিদ হয়েছেন, তারা যে তত্ত্বটা তাদের মুখ দিয়ে উপদেশ বেরোচ্ছে, তার সঙ্গে তাদের অনুভব শক্তি সম্পূর্ণরূপে রয়েছে। শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বড় করুণাময় ছিলেন বলে আমার তো মনে হয় সবচেয়ে, যত বাবা ছিলেন শ্রীল গৌরকিশোর বাবাজি মহারাজ বড় করুণাময়, তিনি কথায় কথায় আমাদেরকে গালাগাল দিতেন, এটি তার করুণা। আর যদি তিনি চুখ মুখ বন্ধ করে কেবল হরিনাম করে যেতেন, তাহলে কার সুবিধে হতো? পরমাংশ ব্যক্তি যেখানে তাকে রাখে, তাকে বৈষ্ণবগণ আদেশ করছেন আপনাকে হরিকথা বলতে হবে, প্রভুপাদকে বলছেন, তার মানে তো এই নয় যে প্রভুপাদ যদি নির্জনে থান তার কোনো মনের বিকার আসবে, তা তো নয়। বৈষ্ণবগণের ইচ্ছা এর দ্বারা জগতের বেশি করে মঙ্গল। আর বদ্ধজীবের ক্ষেত্রে যখন বলা হয় ভয়ম প্রমত্তস্য বনীষ পিসাত যত স আস্তে সহসট পত্নিয়া জিতেন্দ্রিয়স্ম আত্মরথের বুধস্য,
সংসার বন্ধন কিংনু করতি অবদ্যাম, যেটা ব্রহ্মাজি মহারাজ প্রিয়ব্রতকে বলেছিল এর কিছু ব্যাখ্যা আমি করেছিল। বদ্ধজীবের যেটা নির্জনে গেলে তার প্রাপঞ্চিক চিন্তা অপগত হবে না, আরও বরঞ্চ নির্জনে গেলে তার ভেতরে আর ঝাঁকিয়ে ধরবে শব্দ স্পর্শ রূপ রস গন্ধের যে এক্সেলেন্সি মজা সে তো পেয়েছে। একটা বাঘ সে রক্তের একটা ফোঁটা যদি চেটে নেয় আর কাউকে ছাড়বে না, এটা প্র্যাকটিক্যাল প্রমাণ। ব্রিটিশ আমলে আমাদের উদালা বলে একটা জায়গা আছে, একটা সাহেব ওই জঙ্গলে সেখান থেকে একটা বাঘের বাচ্চা তুলে নিয়ে এসেছিল। বাঘের বাচ্চা তুলে নিয়ে এসে ঠিক যেমনভাবে মানুষ করে ভাগ করি, ওকে কোনোদিন আমিষ দেয়নি, ও দুধ ফুদ এগুলো সব খাইয়ে রেখেছে, কোনোদিন আমিষ দেয়নি তাকে। কিন্তু ঘটনাক্রমে একদিন সে পেন্সিল ছুলতে ছুলতে নিজের আঙুল কেটে গেছে, আঙুল কেটে গিয়ে দু চার ফোঁটা দশ ফোঁটা রক্ত নিচে পড়েছে। আর ও কোথা থেকে এসে পেছন দিয়ে যে তলায় রক্তটাকে চেটেছে খেয়াল করেনি, ব্যাস যেই দেখে যে এত স্বাদ ওকেই খেয়ে নিল। বুঝতে গেছো কথা, আশ্চর্য কথা। বলছেন কি আলোচনা করছিলাম একটু আগে, হ্যাঁ বলে বলছি একজন বদ্ধজীব তাকে নির্জনে যাওয়া নিষেধ করেছেন। প্রভুপাদ এই সিদ্ধান্তটা সুন্দরভাবে বলেছেন, কীর্তন প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব। একজন প্রতিষ্ঠিত বৈষ্ণবকে তুমি তালাবন্ধ করে রেখে দাও দু মাস, দেখবে ভেতরে ভালোই রয়েছে, কিছু না, কোনো বিকার নেই। ও তো মনে মনে সব জায়গায় যে বৃন্দাবন আদি সব জায়গায় যাচ্ছে, দেখলে মনে হয় দরজা বন্ধ কি করে রে বাবা, বোঝা যাবে না। কিন্তু তাদের সঙ্গে বদ্ধজীবের তুলনা করা যায় না। সেই জন্য গৌরকিশোর দত্ত বাবাজি মহারাজ বলতেন সুন্দরভাবে, এরা তো বাজার থেকে বই কিনে নিয়ে আসছে উজ্জ্বল নীলমণি আদি নিয়ে রসতত্ত্ব আলোচনা করছে, চিটেগুড়েতে যে পড়ে গেছে রস খেয়েছে, চিটেগুড়ে খেতে গিয়ে পিঁপড়ে ওই চিটেগুড়ে আটকে যায়, খেজুরে গুড়ে পিঁপড়ে ভাবে আমি খেজুরে গুড়টা মেরে নেব ভালো করে, কিন্তু ওখানে গিয়ে ওখানে আটকে যায়। সেরকম হয়েছে যারা রসের কোনো স্বরূপই বোঝেনি, মূর্খের দল। গৌরকিশোর বাবা কাঁচা গালাগাল দিতে, আমি আর সেগুলো পারবো না যেহেতু রেকর্ডিং হচ্ছে, নালে দিয়ে দিতাম। বলছেন এইগুলো রস আস্বাদন করতে যায়, যেগুলো নিজেরই কোনো ঠিক নাই, গিয়ে সেইখানে পতিত হয়ে ব্যভিচার করে এবং বড় বিরাট একটা অমঙ্গল আনয়ন করে জগতের জন্য। ছিল বাবাজি মহারাজ এগুলো সব গালাগাল দিয়ে বলতেন, বলে বই কিনে বাজার থেকে ভালো করে রসতত্ত্ব মুখস্থ করা যায় ভালোই, বড় পণ্ডিত আমার বাসন দেবে, হাততালিও পড়ে ভালো। গৌরকিশোর দাস বাবাজি গজগজ করছে, হ্যাঁ অনুভবটা কোথা থেকে পাবে বেটা, যা বই নিয়ে মুখস্থ কর, অনুভবটা পাবি কোথায়, সেটা তো কৃপা সাপেক্ষ, সেটা যদি গুরু বৈষ্ণব দেয় কাঁদতে হবে, কাঁদতে দাও দাও করে, কেঁদেছো কত কেঁদেছো, একটু অসুবিধা দূর তার ভাল লাগে না, এইসব উৎপাত। হ্যাঁ যার যত প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা সে তত বড় বৈষ্ণব, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অনুভব করতে হবে ভগবানের করুণা। আজকে চণ্ডীগড়েতে এসি ঘরেতে বিশাল হলে হরিকথা হবে, এটা তো সবাই পারে, সে তো হয়েছে ভগবান আমাকে দিয়ে করায়, আজকে এইখানে হরিকথা হবে এটি তো বিশাল, এটি তো এটাই তো বিশাল বাহাদুরি ভগবানের, এটি তো সবচেয়ে বড় করুণা, ওটা তো একটা অনেক কিছু নাম কেনা হয়ে যাবে কি হবে ওতে। কিন্তু ভগবান পরীক্ষা করবে এইখানে যে তার সত্যি সত্যি ভাগবত ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতে কত আনন্দ, কত তার ভালোবাসা বৈষ্ণবের প্রতি, সেটের পরীক্ষা হয়ে যায়। গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কথাটা কত বড় সত্য, যে বই কিনে
অনেক বই কিনে তুমি পড়ে নিয়ে মুখস্থ করতে পারো, লোকের কাছে বলতে পারো, কিন্তু যে সাধুর ওপর পরিপূর্ণরূপে ভগবানের এবং গুরু বৈষ্ণবের কৃপা হয়েছে তার কথাটা আলাদা। এটা শোনার সঙ্গে সঙ্গে বোঝা যাবে এটা তো ওই কথা নয়, অনুভব হয়ে যাবে, ভেতরে একটা রিয়াকশান হবে, ভেতর থেকেই বলে দেবে এই কথা সেই কথা নয়, এটা অন্য কথা। তাহলে যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা এরিয়া নিয়ে আমাকে আলোচনা করতে হলো, সেটা এই কারণে যে ভগবান না থাকলে পরে এই জগতের যে যেটাকে তুমি সংসার দেখছো মায়া, এটাও থাকবে না। যে ভগবানের অস্তিত্ব যদি না থাকে তাহলে যেটাকে তুমি আপাত সত্য বলেও দৌড়াচ্ছ সেটাও থাকবে না। তুমি আছো তাই তোমার পেছনে ছায়াটা পড়েছে, তুমিই বলে যদি কিছু না থাকে ছায়া কোত্থেকে থাকবে? বুঝে গেল? যেটা বলতে গিয়ে শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের একটা কথা উত্থাপন করতে হয়, জগতের অনেক লোকই আমি শিক্ষিত বলে অভিমান করেন, কেউ কেউ বলেন আমি ডবল এম এ বাংলায় বা কিছুতে বা অন্যান্য বিষয়ে, কিন্তু এই জড়জগতের শিক্ষা কিছু নয়। এইটাকে অনুভব করতে গেলে অন্য শিক্ষা দরকার হয়, সেই শিক্ষা না হলে ইউনিভার্সিটির শিক্ষা কলেজের শিক্ষা আমাকে ডাইরেক্ট রিয়েলাইজেশনে উন্নীত করতে পারবে না, আমার সেইটিই দরকার। আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে, অনেকেই প্রশ্ন করেন মহারাজ, অনেকেই বলেন মায়া মায়া মায়া, কিন্তু মায়ার ব্যাখ্যাটা কি? আবার অনেকে বলেন মায়া কথা তার বিভিন্ন ব্যাখ্যা আছে। মায়া কথার ব্যাখ্যা করতে গিয়ে কেউ কেউ বলেন পণ্ডিতগণ মিয়তে অনায়া ইতি মায়া, যেটা নয় সেটা অনুভব করাবে, এর নাম মায়া। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের কাছে আরও ক্লিয়ারলি আরও পরিষ্কারভাবে এটা জানো, এটা একটা কিরকম মিয়তে অনায়া ইতি মায়া, সোকে আরও একটু ক্লিয়ারভাবে আমরা জানতে চাই। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বাংলাতে বললেন খুব সুন্দর, যারা বাংলায় যদি কোনো এম এ থাকেন তারা বুঝে বলুন এর কথাটার মানে কি। সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ভগবানের স্বরূপ শক্তিই হল শক্তি, ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয়, অথচ ভগবানের স্বরূপ শক্তি না থাকলে যার কোনো অস্তিত্ব থাকে না তার নাম হলে মায়াশক্তি। এবার কে কি বুঝেছেন এখানে, কে কি বুঝল আমাকে একটু বুঝিয়ে দি। ভগবানের স্বরূপ শক্তি হল শক্তি, ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয়, অথচ স্বরূপ শক্তি না থাকলে পরে যে শক্তির অস্তিত্বই থাকে না তাকে বলে মায়াশক্তি। কে কি বুঝল অনুভব করে, অথচ কিন্তু সরল বাংলা, কিচ্ছু এর মধ্যে কোনো কঠিন কিছু নেই, একেই বলে মায়া, বুঝতে দেবে না, এটাও একটা মায়া। যৎসক্তয়ো বদতাম বাদিতাম বাদিনাম বই বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুরবন্তি চৈসাম মুহুরাত্ম মোহ, ইত্যাদি আলোচনা করব কোনো সময়। যে ভগবানের মায়ার দ্বারা একে অপরে ফাইটিং করছে, হে তোমারটা ঠিক না, এও তো ঠিক না, যা দূর হল, লড়াই আরম্ভ করে দেব পণ্ডিতগণ। কার মায়াতে? বলো ওই ভগবানের মায়াতে, যার শক্তিতে শক্তি মানে একে অপরে বিবাদ করছে, ও বুঝতে পারছে না কোনোটাই তোমাদের শক্তি নয়, কেন লড়াই করছে? উপনিষদে সুন্দর বলা আছে যখন দেবতাগণ অসুরগণকে পরাজয় করলেন, দেবতাগণের ভেতরে বড় অহংকার, আরে দেখেছো আমাদের কত বড় তাকত, হারিয়ে দিলাম অসুরগণকে, ভগবানদের তো মহা মুশকিল, সাহায্য করলেন আমি, আর এরা ভাবছে আমাদের ক্ষমতা, দাঁড়া একটু দেখাই বলে কি করেন, একটা অদ্ভুত প্রাণী সেখানে স্বর্গের দ্বারেতে এল, সবাই মিলে খবর দিল ইন্দ্রমহাজ, এটা অদ্ভুত ব্যাপার, ওখানে এটা কে স্বর্গের জিনিস নয়, বলে কে খবর নিয়ে আসো কে ওটা? প্রথমে অগ্নিকে পাঠালো, বাচ্চা, অগ্নি হচ্ছে দেবতাদের সবচেয়ে ছোট, সবার আদেশ, অগ্নি সবার খাওয়া নিয়ে যায়, যত দেবতা আছে সবার খাওয়া দেবে, তুমি অগ্নি নিয়ে গিয়ে ওকে দেবে, অগ্নি এটা ডিউটি,
অগ্নি গিয়ে প্রথমে বলল আপনি কে, অগ্নি অগ্নিকে অগ্নিকে প্রথমে ও উনি জিজ্ঞাসা করলো আমি কে, পরে বলছে আপনি কে, বলে আমি হচ্ছে অগ্নি, আমাকে চেনেন না, সমস্ত জগৎকে আমি ছাই করে দিতে পারি। আচ্ছা এত শক্তি আপনার, হ্যাঁ জগৎ আমি পুরী ছাই করে দিতে পারি, আমার নাম অগ্নি, এত শক্তি আমার। আচ্ছা তো আমার পরিচয় পরে দিচ্ছে, আচ্ছা এক কাজ করুন তো এই যে খড়কুটোটা আছে এটা একটু পুড়িয়ে দেখান তো। ও সমস্ত শক্তি অ্যাপ্লাই করে ও খড়কুটোটাকে পুড়োতে পারলো না। বলি কী বাবা এই আবার একটা কী, সব পুড়িয়ে দিলাম এখানে কী হলো, ইন্দু মহারাজ কী গেলাম আমি বুঝতে পারলাম না, আমি পরিচয় নিতে গেলে উল্টে আমি ধাক্কা পেয়ে চলে এলাম আপনার কাছে, আমি অন্য কাউকে পাঠান। বায়ুদেবা দেখা পাঠালো, বায়ুদেবা গেলো আপনি কে, বলো পরে উঠতেছে আপনি কে, আমার নাম বায়ু, সব উড়িয়ে ছাড়খাড় করে দিই আমি, তাই নাকি, একটা কাজ করুন এই যে খড়কুটোটা একটু উড়িয়ে দিন তো এটা ভালো করে, এটা আবার কোনো কথা নেই, ফুঁ দিলে উড়ে যায়, ওড়ান না একটু দেয়, সর্বশক্তি দিয়ে পারল না। সব যখন হেরে গেল তখন ইন্দ্র মহারাজ আসতে বাধ্য হলেন, ইন্দ্র মহারাজ আসতে বাধ্য হলেন। সেখানে ইন্দ্র মহারাজ আসার সঙ্গে সঙ্গে কি হলো, সেই বস্তু কায় মহামায়া অপর থেকে বলছেন যে বস্তুটা ছিল যিনি এসেছিলেন এখানে সে হচ্ছে সেই ব্রহ্মবস্তু যার শক্তিতে দেবতাগণ জয়লাভ করেছিলেন আর তারপরে বাহু আস্ফালন করছে আমাদের শক্তিতে, ওই সেই ব্রহ্মবস্তু ছিল, অন্য কেউ নয়। ভগবান কাউর অহংকার সহ্য করেন না, যেখানে যার অহংকার হবে সেটাকে ধ্বংস করে দেবেন। যেটা আলোচনা করতে গিয়ে এতগুলো কথা বলা হলো, যে আমি একটু আগেই বললাম ভগবানের সর্বশক্তি হলো শক্তি, সোজা কথা, এই কথাটাকে বুঝতে পারছে না, কিছু তো পড়াশোনা সবাই করেছেন, ভগবানের সর্বশক্তিটাই শক্তি, ভালো কথা। ভগবানের সর্বশক্তি কাকে বলে, অন্তরঙ্গা শক্তি, তাই তো, সর্বশক্তি কাকে, ভগবানের অন্তরঙ্গা শক্তি সর্বশক্তি, ঠিক আছে ভালো কথা, এটা ক্লিয়ার, ভগবানের সর্বশক্তিটাই আসল শক্তি, ঠিক আছে। ভগবানের সর্বশক্তির বাইরে একটা শক্তি আছে বলে মনে, একটা কোনটা বলে মায়া শক্তি, যেটা জগতে দুর্গা, বাস্তবিক এটা ছায়া শক্তি, ছায়া শক্তি তো, ওই সর্বশক্তি আছে বলে এই ছায়াটা পড়েছে। বাস্তবিক যখন পোড়ামাতলায় তোমরা পরীক্ষামা করতে করতে যাবে তখন ওই যে দেবী রয়েছেন পৌড়মা সেটাকে অপভ্রংশ বলতে হবে, পোড়া হয়ে গেছে, আসলে যারা বলছে তারাই মুখ পোড়া, আসলে মা পুড়ে যায়নি, ওরা মুখ পোড়া, ওই জন্য পোড়ামা, পৌড়মা, হ্যাঁ পৌড়ামা, যোগমায়া কুলদেবী, যোগমায়া মোরে কৃপা করি আবরণ সংবরবে তুমি বিশ্ব ধরি, ক্লিয়ার একদম। কিন্তু ওই মাকেই জগতের লোক মা দয়া কর মা যেন টাকা পয়সা পায় এগুলো করছে, ওরাই তো করছেন ওই মাকে। আর যে বৈষ্ণবগঞ্জ যখন গাচ্ছেন তবা এসেছিল ভক্তিবল্লভ তীর্থগোস্বামী মাইকে বা আনন্দের সঙ্গে কুলদেবী সে গান গাইছেন, আমাদের কাছে ওই মাই একটা স্বরূপ প্রকট করছে আর গুন্ডা ডাকাত ওদের কাছে আবার একটা স্বরূপ প্রকট করছে, তাই কি না, মা ওর ছায়াটা ওকে ওরা পুজো করছে মধ্য মাংস দিয়ে, আর একে পুজো করছে হচ্ছে বৈষ্ণবরা। ভগবানের অন্তরঙ্গা শক্তি যেটাকে সর্বশক্তি বলা হয় সেটাই বাস্তবিক শক্তি, বোঝা গেল। ওটার বাইরে যে শক্তি আছে বলে মনে হয় সেটা হচ্ছে তার ছায়াটা। আর সর্বশক্তিকে যদি আমি সরিয়ে নিই, সর্বশক্তিকে ভগবান যদি নিজের ভেতরে অবরুদ্ধ করে বলে কোনো শক্তি নাই যা কোথায় কী করবি কম, হয়তো এটা হয় না, হয় না। ভাগবত আলোচনা করতে গিয়ে দেখবে দশম স্কন্ধে ভগবান কী করছেন, সমস্ত শক্তিকে অবরুদ্ধ করে শুয়ে রয়েছেন। অবশ্য গোলকধামে যেটা আছে সে তো সবসময় খেলা চলছে, ভগবান যখন নিজের শক্তির সঙ্গে বিলাস করেন তখন আমরা এই যে সব প্রকাশ হয়, ভগবান যখন শক্তির সঙ্গে বিলাস করেন না, জয় জয় যা জয়ামজিত দোষ গৃহীত গুণা তমসিয়দাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগ, তাই তো বেদস্তুতি
জয় জয় জহি অজাম। হে ভগবান, ভগবান সমস্ত ভগ অর্থাৎ শক্তিগুলোকে নিজের মধ্যে অবধরুকে ভগবান ঘুমিয়ে রয়েছেন। ভগবানের ঘুমটা কেমন? বেদগম স্তুতি করছেন। অর্থাৎ যখন সেই সর্বশক্তিকে সরিয়ে নেওয়া হবে তাহলে সর্বশক্তির ছায়াটাও আর পড়বে না, তাই তো বলছেন ভক্তিমাটা। সর্বশক্তি হলো শক্তি, সর্বশক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয়, অথচ সর্বশক্তি না থাকলে পরে যার অস্তিত্ব থাকবে না তাকে মায়া শক্তি ঠিকই বলেছে। অথচ এত বড় সোজা কথাটা বাংলাতে বললেও পড়াশোনা জেনেও এটা বোঝা যাচ্ছে না, এটা মানে কি, এটা কি বলে ভগবানের মায়া। এখানে বলার বক্তব্য হলো এই যে যেটাকে তুমি জগতে দেখছো, তত্ত্ববিদগণ বলছেন এগুলো সব মিথ্যে, এর পেছনে দৌড়াস না। বলো ও মহারাজা বলেই থাকি গুরুদেব, আমি লুটে নেব কিছু শব্দ স্পর্শ রূপরস গন্ধ, কেন মানছে? মিথ্যা হলো এটাকে সত্য কেন না? বাস্তবিক একটা সত্য জগৎ আছে, কেন এখানকার এই যে রসগুলো নেওয়ার জন্য লোকে দৌড়াচ্ছে, স্ত্রী পুরুষের মধ্যে আনন্দ, এটা অন্য সমস্ত রূপ রস শব্দ কেন, ওয়াই? এর একটাই কারণ, বাস্তবিক একটা জগৎ আছে যেখানে এই রসের বাস্তব স্থিতি আছে, এটা অবাস্তব স্থিতি। এখানেও রস আছে, আমি বলছিলাম রস বৈষ রস এবহি অয়ম লব্ধানন্দী ভবতী, রস তো আছে কিন্তু বিকৃত রস, ওইখানে যে রস আছে ওই রসের বিকৃত প্রতিফলন এখানে পড়েছে। যেমন একটা জলাশয়ের সামনে দাঁড়িয়েছ, জলাশয়ের সামনে দাঁড়ালে পরে দেখবে জলাশয়ের দিকে তাকালে কি দেখা যায়, ঠিক জলাশয়ের ব্যাংক একদম কোণে কি দেখবে, পাটা দেখবে, পাটা দেখবে আমার পায়ের সঙ্গে জলের নিচে যে ব্যক্তিটা আছে আমারই ছায়া ওর পাটা লেগে রয়েছে, আমার মাথাটা ঠিক উল্টো আরও নিচুতে, ব্যাপারটা কি? যেটা আমার শরীর থেকে সবচেয়ে বেশি উপরে এখানে ওটা ওর নিচে আরও নিচে, কথাটা মানে বোঝা যাচ্ছে না। আমার যেটাকে আমার পাটা নিচে মাথাটা উপরে, তুই জলের ভেতরে দেখবো ঠিক উল্টো, পাটা উপরে মাথাটা একদম নিচে, দেখেছো জলে দেখেছো তো? ঠিক এই উদাহরণটা যদি মাথায় রাখতে পারো তাহলে কোনো ভুল হবে না। সেটা কি না, এই যে জড়জগতের যে রসগুলো রয়েছে, স্ত্রী পুরুষ আর বিভিন্ন রকম রস রয়েছে, এই রসগুলো হচ্ছে ঘৃণ্য রস। যদি কোনো ব্রহ্মচারীর সঙ্গে কোনোভাবে যুক্ত হয়ে যায় থুতু ফেলবে জগতের লোক, কেন? অথচ এই সন্ন্যাসী ব্রহ্মচারী যদি সিদ্ধ হয়ে ভগবানের সঙ্গে গোলক বৃন্দাবনে গোপীভাব নিয়ে সেই ভগবানের সঙ্গে সেই পৃথিবী বিনিময় করে তখন কি হবে, বলে তখন সে স্যালিট দেওয়া হবে, কি আনন্দময় কি ক্ষমতা, ভগবানের সেখানে চলে গেছে গোপীভাব নিয়ে। অর্থাৎ বলার বক্তব্য এই, এই যে ছবিতে দেখছো যেটা তোমার পাটা নিচুতে মাথাটা উপরে সেটা ঠিক উল্টো দেখছো, ঠিক সেরকম এই জড়জগতে যে রসটা সবচেয়ে ঘৃণার বিষয় থুক্কার দেবে, যেটা স্ত্রী পুরুষ সম্বন্ধে, এটা হচ্ছে অপ্রাকৃতিক জগৎ সব থেকে এক্সেলেন্ট, মানে এর ওপর আর কিছু হয় না। কারণ কি, এই প্রাকৃতিক জগতে সবাই এক একজন ছোট ছোট কৃষ্ণের সংস্করণ, মডেল কৃষ্ণ সেজেছে, সেদিন বলছিলাম সব মডেল কৃষ্ণ, সবাই বলছে আমিও রাস করবো, করে দেখ কত ধরনের ক্ষতি, বলে কৃষ্ণ শত কোটি গোপিকা নিয়ে আমি দু একটা নিয়ে করলে কি ক্ষতি, বলে ছাগল যদি 10 কেজি পাথর হাতে চাপানো হয় তো চাপটা চাপটা হয়ে মরে যাবে, আর গোবর্ধনকে ভগবান এরকমভাবে নখের আঙুলের উপরে এরকম ধরে রেখেছে, দুই একটু করে দেখা সেটাতে পারবে না, শঙ্কর ভগবান কালকুট বীজকে হজম করেছে তো একটু বীজ দিয়ে দেখি, দু একটু ক্যাঁকড়া বীজের একটু সামলা তখন তো পারবেন। অথচ এই ব্যাপারে বলবে আমি, এই হচ্ছে আমাদের ভুলটা। ভগবানের সঙ্গে জীব কম্পিটিটার হতে চায়, ভগবানের সঙ্গে জীব বলে ভগবানের আমি একটা কম্পিটিটার, ভগবান করে আমিও করবো, তো করে দেখা পারে না, এটা সম্ভব নয়। এই যে অপ্রাকৃতিক জগতে যেটা এই জগতে সবচেয়ে ঘৃণা বললাম, এটা বানিয়ে বললাম, দার্শনিকরা সবাই স্বীকার করেছে, জড় দার্শনিকরা নয় অপ্রাকৃতিক জগতে জড় দার্শনিকরা, এমনকি কালিদাস পর্যন্ত, কুমার সম্ভব, শকুন্তলা ইত্যাদি সব
বর্ণনা করেছেন সেগুলোতে জড় কাব্য এবং এর মধ্যে অনেক ভুল আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব যখন দশম স্কন্ধ প্রবেশ করব। যদি বিদ্বান ব্যক্তি থাকে, বাস্তবিক পণ্ডিত ব্যক্তি, বাস্তবিক পণ্ডিত দু চারটে মুখস্থ হেরাম নয়, তারা অনুভব করবেন কতটা কতখানি সত্য যে ভবভীতি কালিদাস এত বড় বড় সব কবি জগতের জগতের বিভূতি, কিন্তু বৈষ্ণব জগতে এদের কোনো এক পয়সার মূল্য নাই। কারণটা কি? এটা কি হিংসা করে বলা হচ্ছে? বলো না, এগুলো দু একটা প্রমাণ আমি দেবো, এটা দিলেই আপনাদের মাথা ঘুরে যাবে যে কথাটা কতখানি সত্য। এরা জড়জগতের বিভূতি কিন্তু অপ্রাকৃত জগতের এদের কোনো সম্মানই নেই। কি কারণে? তারা ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা কর্ণাপটাত এর বাইরে যেতে পারেন। এগুলো সব প্রমাণ আমি দু একটা দেবো, তাহলে অনুভব করতে পার। দশম স্কন্ধে প্রবেশের পূর্বেই এগুলো দেওয়া উচিত, করলে ভালো হয়, তাহলে কৃষ্ণ সম্বন্ধে আক্কেল হবে একটু। সেখানে আলোচনা প্রসঙ্গে বলা হলো যে কৃষ্ণের এক একজন চাইছে আমি একটা মডেল কৃষ্ণ সাজব, কিন্তু মডেল কৃষ্ণ সাজলে পরে বিপদ, কৃষ্ণের অনুকরণ করা যায় না। এই জগতে যেটা অত্যন্ত ঘৃণার বিষয়, এই কারণে এখানে যে সমস্ত জীবাত্মাগুলোর ত্রৈকালিক কোনো অস্তিত্ব নাই, তারা কোনো সময় একটা রমণীর রূপ ধারণ করছে, কোনো সময় একটা পুরুষের রূপ ধারণ করছে, করে একে অপরকে ভোগ করছে। বলে আশ্চর্য বাবা, আসলে তাদের কোনো এইসব রূপ নয়, তাদের কর্মফলে কোনো সময় স্ত্রী হচ্ছে, কোনো সময় পুরুষ হচ্ছে, একে অপরকে ভোগ্য রূপে প্রাপ্ত হচ্ছে, কেউ কখন ছাগল হচ্ছে, ছাগলিকে ভোগ করছে, কুকুর কুকুরি, এগুলো হয়। কিন্তু অপ্রাকৃত জগতে যেটা সবচেয়ে এক্সেলেন্ট, কী জন্য বলা হলো? বলে এই কারণে বলা হলো যে অপ্রাকৃত জগতে দ্বিতীয় কোনো নায়ক নাই, দের ইজ নো সেকেন্ড হিরো, সেখানে দ্বিতীয় কোনো হিরো নাই, একেবারে সুপ্রিম হিরো কৃষ্ণ একজনই, আর কোনো নায়ক নেই, কে কাকে ভোগ করবে? কৃষ্ণ সুপ্রিম অথরিটি, কৃষ্ণ একমাত্র হিরো, অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কৃষ্ণের ভোগের বস্তু, তুমি এটা জানোই না, তাই জন্য তুমি কৃষ্ণকে গালাগাল দিচ্ছ, কৃষ্ণকে বুঝতে পারছ না। যেখানে অন্য কোনো নায়ক নাই, যেখানে অন্য কোনো বিচারক নাই, কৃষ্ণ একাই, কে কার বিচার করবে? কৃষ্ণ ভুল করছে কি ঠিক করছে? পরাৎপর অখিলেশ্বর সে কি ভুল করবে? তার কি খেয়ে দে কাইনে এসে কয়েকটা গোপিকাকে নিয়ে আনন্দ করবে? পাগলের দল, ভগবান সৃষ্টিকর্তা অনন্ত ব্রহ্মাণ্ডে, তার খেয়ে দে কাইনে, তুচ্ছ জিনিস এগুলো, যেটা এখানকার শাস্ত্রে বিচার হয়েছে, এখানকার যারা সর্বসিদ্ধ মহাত্মা হয়েছে তারা এসব এই কোনো রকম তাদের কিছুই করতে পারেন, এই জড়জগতের কাম তাদের কিছু করতে পারে মহাপুরুষগণকে? যখন এই জড়জগতের এই জগতে মহাপুরুষগণ আবির্ভাব হয়ে তারা চুটকি দিয়ে মায়াপার হয়ে চলে যায়, তাহলে ভগবানের ক্ষেত্রে তুমি মনে মায়া ধরেছে ভগবানকে, কি কাণ্ড! এই বড় আশ্চর্য ব্যাপার, লোকগুলো কিরকম মূর্খ। ভগবানের অস্তিত্ব যদি নাই থাকতো, তাহলে এই জগতে যে বস্তুগুলো আপাত সত্য বলে তুমি দৌড়াচ্ছ সেটাও দৌড়াতে না। বোঝা গেল কি বললাম? ভগবান যদি নাই থাকতেন, তাহলে যেটাকে তুমি আপাত সত্য বলে দৌড়াচ্ছ সেটাও তো দৌড়াতে না। তুমি যে দড়ির মধ্যে সাপ দেখলে আপাত সত্য মনে হয়েছিল, কিন্তু সাপের যে সাপ যে বলে একটা জিনিস আছে তার ধারণাটা তো মিথ্য নয়, সেটা তুমি জানো, সাপ নামে একটা বস্তু আছে সর্প, সেটা ধারণাটা মিশছে না, সেটাই তো তোমাকে ওই ভীতি সঞ্চার করলো, করলো কি না? তাহলে এবার অনেক অনেক এই এই জন্মাদর্শ শ্লোকে যদি ব্যাখ্যা ধীরে ধীরে করা যায়, বড় আনন্দ রসময় ব্যাখ্যা, কিন্তু আমাদের সময় কই, আমাদের অত্যন্ত প্যালপিটেশন হচ্ছে, সামনে 20-25 দিন বোধ হয় রয়েছে, এর মধ্যে ভাগবত শেষ অসম্ভব, মাথায় বজ্রাঘাত, এই জন্য আমি বাধ্য হচ্ছি আর কি করব, আস্বাদনের কোনো জায়গা পাই না। আর সেখানে এখানে আমাদের আলোচনা যে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন যে তত্ত্বটা লুকিয়ে রয়েছে একটুখানি ইঙ্গিত চাই, পরিপূর্ণ ব্যাখ্যার সময় নেই। দেখো, জন্মাদস্ত ইয়ত অন্ময়াদ হ্যাঁ ইতর ইতরস্বার্থে সু সবিজ্ঞ স্বরাট, এই যে লক্ষণগুলো বলা হলো, এটা কার?
ভগবানের সঙ্গে সম্বন্ধ করিয়ে দেওয়ার জন্য, তাই তো? এটা জেনে তো আমার সম্বন্ধ হবে, ও তাই নাকি, তাহলে তো তারই আমি, আমার তো আমার কোনো অস্তিত্ব, তাহলে সম্বন্ধ। এবার সত্যম পরম ধীমহি, যেটা সংকীর্তনের দ্বারা মহাপ্রভু বলছেন, সত্যম পরম ধীমহি ব্যাখ্যা করেছি গত দিনে, আজকেও একটু একটু। এই সত্যম পরম ধীমহি সংকীর্তন, সংকীর্তনের দ্বারা কলিকালে সবাই তাকে আরাধন করে, সে পরম তত্ত্ববস্তুকে। এটা কি হলো? অভিধেয় হলো, তাই তো? সংকীর্তনের দ্বারা আরাধনা করো, অভিধেয় হলো পরিষ্কার। সত্যম পরম ধীমহি, আসুন আপনারা সবাই আসুন, আহ্বান জানাচ্ছেন ব্যাসমুনি মহামুনি, কেন আপনারা অন্যদিকে যাচ্ছেন, এদিকে আসুন, হাত বাড়িয়ে। নিত্যানন্দবাবু দেখেছো, গুরু মহাজ বলতেন, বাবা দেখেছো বাবা, নিত্যানন্দ এরকম করে রয়েছে, সব জীবকে যাচ্ছে, কোথায় যাচ্ছিস, এদিকে আয় আমার কাছে, বলে কেউ আসছে না। যখন বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, তিনি প্রভুপাদকে অত্যন্ত ভালোবাসতেন, মদনমোহন মালবিয়া, এত বড় পণ্ডিত ছিলেন, কেউ তার মাথা নোয়াতে পারেনি, একমাত্র প্রভুপাদের কাছে তার মাথা নুয়েছে। তিনি একদিন প্রশ্ন করলেন গৌরীয়মঠে এসে, আচ্ছা প্রভুপাদ বলতে পারেন গৌরাঙ্গ মহাপুর একটা হাত এরকম উঠে উঠে রয়েছে কেন? প্রভুপাদ বললেন, দেখুন এটা হচ্ছে মহাপ্রভুর প্রচার মুদ্রা, এরকম হাত তুলে প্রচার মুদ্রা, এটা বুঝা গেল? গৌর হরি বল বলে কি বলো, গৌর হরি বল, ওর হাত তুলে প্রচার মুদ্রা, তোমরা বলো প্রচার করছে, বলো এটা প্রচার মুদ্রা। এইগুলো অনুভব করতে হয়, খালি দেখলে হবে না, চোখ আছে আমি দেখলাম বেশ ভালো মূর্তিটা, কি দেখলে, কি দেখলে মূর্তিটা, এইরকম দেখা দেখলে হবে না, গুরু বৈষ্ণবের সঙ্গে মিলে যেতে হবে, তাদের সঙ্গে এমনভাবে একাত্মতা প্রাপ্ত হবে, তার যা দর্শন সেটা তোমার দর্শন হবে, তবে তুমি বৈষ্ণব সেবা করেছো, তা না তুমি মিথ্যে সেবা করনি। আমি যদি গুরুপাদ বন্ধের সেবা সত্যি করে থাকি, সমগ্র জগৎ যদি বলে থাকে ইনি কোনো সেবা করেনি, আমি হাসতে হাসতে ঠিকই তো বলেছি, আমি কোনো সেবা করিনি, আমার খালি গোপনে ওটা দরকার, গুরুপাদ পদ্মের সিদ্ধান্ত, গুরুপাদ পদ্মের কৃপা আমার মধ্যে এলো কিনা, ব্যাস। আর জগতের লোক কি বললো, স্লোগান দিল আমার যা আসেন, ওরা বরঞ্চ আমার বিরুদ্ধে উল্টো বললে ভালো, কেন আমার প্রতিষ্ঠার জঞ্জাল আসবে না, আমি বেঁচে থাকবো, তাই কি না? ওরা ব্যতিরিকভাবে ভালোই করছে, ভালো করছে কি না? অনুভব না হলে মনে করেন আমি শত্রু, ওগুলো আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলছে, এই আমি করেছি অনেক সেবা, সেবা করলে কেউ বলে যে সেবা অমৃত লাভ করেছে, সে কখন বলবে আমি সেবা করেছি, সেবা তো অমৃত, ওটা লুকিয়ে রাখবে। বোকা লোকগুলো বলে আমি এত সেবা করেছি, নাম নেই, ওনার কাছে কত সেবা করেছি জানো, একটুও নাম নেই, কি সেবা করেছি, ব্যবসা করতে এসছে, সেবা করেনি। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, হ্যাঁ, নাচ হয়ে অবিদ্যা দুঃখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ, সম্পত্তি, এটা বলে নাকি কেউ বোকার মতো, লুকিয়ে রাখতে হয়, এটাই তো নিয়ে যাবে তোমাকে, কি নিয়ে যাবে, পরজগতে ভাড়া লাগবে না, এই জগতে উঠলে ট্রেনের ভাড়া লাগে, প্লেনের ভাড়া লাগে, ওখানে কি ভাড়া নিয়ে যাবে, কি আছে তোমার কাছে, বোঝে না লোকগুলো। তাহলে সত্যম পরম ধীমহি, এটা হচ্ছে কি, অভিধেয়, সংকীর্তনের দ্বারাই সেই পরম পুরুষ পরাৎপর অখিলেশ্বর, সেই শ্রীকৃষ্ণ ভগবান, যাকে আমি দুদিন ধরে পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই যে ব্যাখ্যা করছিলাম, তারা সংকীর্তন দ্বারা আদান, তারা এটা অবিধেয়। সেটা হচ্ছে কি, তাও আবার তুমি যদি নিজে মাতব্বরি করে খোলকর্তা নিয়ে বলো আমি কীর্তন করে দেবো ঠাকুরের সেবা, হবে না, হবে অনুকীর্তন, বৈষ্ণবের আনুগত্য করতে হবে, আনুগত্য, আনুগত্য না করলে সেটা অনুকীর্তন হবে না। হ্যাঁ, পিয়াইয়া প্রেম মত করি মরে সুর শুনো নিজ গুণ গান, আমার গুরুপাদ পদ্ম করুণা করবেন, ভগবান আমাকে সে অমৃত পান করাবেন, তবে আপনাদের চরণের কৃপা নিয়ে আমি ব্যাসাসনে বসব। আমি বলছি না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই বলছেন, সব সকল সোতার করি চরণ বন্দন, আমি তো তাদের বংশেরই, আমি অভিমান কি করে করব, যদি আমার কথাতে মানে মনে হয় এত কড়া কথা বলে, নিশ্চয়ই অভিমান আছে,
পরীক্ষা করলে বোঝা যায় আছে কি না, বোঝা যায় না। অভিমান কি করে আছে নেই এটা সাধারণ জীব পারবে না, সেটা মহাপুরুষরা প্রমাণ করতে পারে। কার মধ্যে অভিমান আছে তুমি বললেও শুনবে না, তাদের চোখ আছে তারা বুঝবে। সেই জন্য প্রভুপাদ, প্রভুপাদের কাছে বিনোদদার সম্বন্ধে একজন গিয়ে অভিযোগ করল, প্রভুপাদ বিনোদদার এত অভিমান, আমি সামনে দিয়ে এলাম কোনো দণ্ডবত্ত তো কিছু বললোই না। প্রভুপাদের গিয়ে দণ্ডবোধ করে বলছে, এক্ষুনি এলাম মাঠের মধ্যে দিয়ে বিনোদদার সামনে দিয়ে এলাম, একটু হ্যাঁ না কিছু বললো না, এত অভিমান হয়ে গেছে। প্রভুপাদ মুচকিয়ে এসে বললেন, অভিমান না ও দেখেইনি, আমি কি বলছেন আমি সামনে দিয়ে এলাম দেখেনি। বললো কি জিজ্ঞাসা করবেন, দেখেন। পরে জিজ্ঞাসা করলো, সত্যি দেখেন? ওই বসে বসে অন্য চিন্তা করছেন প্রভুপাদের সেবায়, ফাদির কি দেখেইনি, দেখলে পরে অনুরোধ করেন না, অন্যদিকে অন্য চিন্তা করছে, তখন তার মাথায় বেদান্ত, বেদান্তের বিচার চলছে, অপ্রাকৃত বেদান্তের বিচার চলছে, ও মনে করছে দেখে দেখেনি। কিন্তু তার এরকম কড়া কথা শুনে অনেকেই মনে করতো কেশব, কেশব গোস্বী পরম পূজ্য কেশব গোস্বী মহারাজ বিনোদদার বিরাট অভিমান, প্রভুপাদকেও ভেবেছিলেন দাম্ভিক। প্রভুপাদের ওইসব কথা শুনে অনেকেই দাম্ভিক মনে করতেন, যারা সমন্বয়বাদী, আহ যাগে যাক যাগে আর থাক না বড় বৈষ্ণব, তাদেরকে এখন জগতের লোক মনে করে বড় বৈষ্ণব, আসলে তারা আদৌ বৈষ্ণব নয়, আদৌ বৈষ্ণব নয়, ওই যে সমন্বয়বাদ করছে থাক না, আপনি বৈষ্ণব মানুষ থাক না করছে করুক, এটা বৈষ্ণবতা নয়, তুমি সম্প্রদায়ের বৈভব সংরক্ষণের অযোগ্য অপদার্থ, তোমার যোগ্যতা নেই, তুমি শাক দিয়ে মাছ ডাকছ, এটাকে তুমি বড় বৈষ্ণব বলে বাজারে চালাবার চেষ্টা, এর আমাদের পরম শ্রীধর গোস্বামী বলছে, তথাকথিত ব্যক্তিগণ চালাকি করে আসল জিনিসটাকে আসল তিনাদবি তাদের নাই, তারা লুকিয়ে ওই রকম বাইরের কপটতম একটা আচরণ করলো, ওটা জগতের কাছে প্রমাণ করে তিনাদবি আসল নয়, তত্ত্ববিদগণ ওতে মোহপ্রাপ্ত হন না। তাহলে সত্যম পরম ধীমহি এই সংকীর্তনের দ্বারা তাই সেই সুমেধাগণ তাকে আরাধনা করল, এটা সর্বকালিক সত্য, যদিও ধ্যান করার কথা সত্যযুগে তাও সংকীর্তন করলে তো আরোই ভালো, যাই হোক এটা স্ট্রংগেস্ট মেডিসিন। এতবারে সারা রাষ্ট্রে যখন রুকি একদম মরে যাচ্ছে, ডাক্তার বললো আমার কিছু করার নেই, কোরামিন দিয়ে দেখি যদি বাঁচে, এই কোরামিন শেষ মেডিসিন, সংকীর্তনের ওপরে আর কিছু নেই। সংকীর্তনের দ্বারা তোমার কি লাভ হবে না সমস্ত কিছু এর প্রমাণ আমি পরে করব। আর এখানে একটা কথা যেটা আমি মায়ার ব্যাখ্যা করলাম সমস্ত কিছু, এর মধ্যে একটা গোপন কথা আছে, তে এখানে বলা হচ্ছে ইয়ত্র তিসর্গহম মেশা, যার কৃপা হলে করুণা হলে এটি জগতের শতরজতম গুণের যে কুহক পেছনে, যেমন আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা ছোটবেলায় পুতুল নাচ দেখেছে, দেখেনি পেছন দিয়ে কালো সুতো দিয়ে এরম নাচাচ্ছে পুতুল, বাইরে কেউ বুঝতে পারছে কোথায় রে বা পুতুলগুলো একসঙ্গে ধরা করছে গালাগাল দিয়ে, পেছনে আবার আলাদা গলা সরক্ষেপণ স্বর, পেছনে আবার গলা বলা একটা, ও পুতুলটা ওকে গালাগাল দিচ্ছে, ওকে মারছে, হ্যাঁ আর ধাক্কা ধাক্কি করছে এরমভাবে, ওগুলো বলছে কী করে হচ্ছে রে বাবা। সেইখানে স্বাস্থ্যকাররা বলছেন যেমন নট নাট্য ধরো যথা, বিশ্বনাথ চক্রবর্তী বলে ব্যাখ্যা করতে হবে, আর কুমকুন্তি দেবী বলেছেন, বলে ভগবান যেমন পুতুলগুলো দুজনে দুজনে কথা বলে ঝগড়া করে সব কিছু, তার পেছনে আছে কি একজন ব্যক্তি রয়েছে সেটা করায়, বাইরে দেখা যায় না তাকে, সুতো দিয়ে এসব করছে সূক্ষ্ম। এই যে ব্যাপারটা নট নাট্য ধরো যথা, একজন করাচ্ছে, তুমি যত দৌড়াও ঘুড়িটা তুমি ওড়াচ্ছ, লাটাইটা তোমার হাতে, তুমি কত যাবে, সুতোটা যখন পেঁচাবে সুতোটা জড়িয়ে সামনে নিয়ে চলে আসবে, আসবে না, তুমি কত অহংকারেতে দৌড়ে দৌড়াবে, তোমার লাটায়ের সুতোটা রয়েছে ঠিক যার হাতে তার হাতে রয়েছে, তুমি কত পালাবে, কত অভিমান করবে, ওপরে উঠবে ওঠো, তারপরে যখন গোঁত্তা মারবে পড়ে তখন বুঝবে। সত্য কথা এই যে ভগবানের করুণা হলে পরে যে শতরজতম গুণ, এই যে এর যে খেলা চলছে এটা সম্পূর্ণ তুমি চোখের সামনে বুঝতে পারবে, এগুলো কিছু নয়। ইয়ত্র তিসর্গহম মেশা,
সতরজ তমগুণের যে খেলা চলছে, ভূত ভবিষ্যৎ বর্তমান এটাও বলা যায়, এর সমস্ত কিছু যে এগুলো কিছু না, এটা কখন অনুভব হয়? বলে যখন ভগবানের স্বরূপশক্তির কৃপা হয়। ঘুরিয়ে বলো, আমি অভিধেয়টা এটা বললাম, প্রয়োজনটা কিরমভাবে বলা হচ্ছে ঘুরিয়ে, প্রয়োজনটা বাইরে দেখা যাচ্ছে না, এখানে প্রয়োজনটা কিরকম, খুব সূক্ষ্ম চিন্তা করলে কিরম আসবে, কখন তুমি মনে করতে পারবে এই জগৎ মিথ্যা? একবারে ডাইরেক্ট রিয়েলাইজেশন হবে কখন? যখন ভগবানের স্বরূপশক্তি কুলদেবী যোগমায়া মোরে কৃপা করি আবরণ সংবরিবে তুমি বিশ্বধরী। এটি তো ঘুরে এলাম, দেখো কোথা থেকে অঙ্কটা ঘুরে ঘুরে কোথায় আসছে, ম্যাথমেটিক্স তো পুরো বিরাট লম্বা চড়া ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্সে বাবা কোথা থেকে শুরু হয়েছে, তিন পাতা চার পাতা পরে অঙ্কটা শেষ হোক, এই চলছে ইতিহাসের মতো। তাহলে কুলদেবী যোগমায়া মোরে কৃপা করি আবরণ সংবরিবে তুমি বিশ্ব, এটি তো হচ্ছে তেসর্গহম মিশা, মিশা মানে মিথ্যে বোধ হবে কখন, অর্থাৎ ঘুরিয়ে বলতে গেলে যোগমায়া যখন তোমাকে কৃপা করবে, এটি তো মানে দাঁড়ালো, বোঝা গেল না, যোগমায়ার কৃপাটা হলে তবে তো অন্তরঙ্গা শক্তি, যোগমায়ার কৃপা হওয়া মানেই তো তুমি ভগবানের লীলাতে প্রবেশ হয়েছ, ভগবানের লীলা দর্শন করবে, ভগবানের সেবায় নিযুক্ত থাকবে, ভগবানের প্রেমময় সেবা, তাই কি না? যোগমায়ার সেবা হয়েছে, কেউ ভগবানের কাছে যেতে পারেনি, এতে হতেই পারেন, যোগমায়ার সেবা, যোগমায়ের কৃপা মানেই তুমি ভগবানের লীলাতে প্রবেশ পাবে, বৈষ্ণবরা পায়। হ্যাঁ, এখন তারে ঘুরিয়ে দেখো সম্বন্ধবিদের প্রয়োজন কিরকম লুকিয়ে রয়েছে এর মধ্যে। প্রথমে যে মুহ্যন্তি সুরয় আদি এই পর্যন্ত যে দেখলে তেজ বাহারি মৃদা যথা বিনিময় ঠিক আছে, এই সমস্ত কিছু বলতে তো তোমার সম্বন্ধ তত্ত্ব বোঝা গেল, তারপরেই দেখলো সত্যম পরম ধীমহি এটা অভিধেয়, আর প্রয়োজন তত্ত্বটা লুকিয়ে রয়েছে, কেউ বার করতে পারছে না, এর মধ্যে রয়েছে। অর্থাৎ তিসর্গ মেশা এই যে ভূত ভবিষ্যৎ বর্তমান কাল এই যে একটা চক্কর, একটা চক্র ঘুরছে, এটা মিথ্যে কিচ্ছু না। হ্যাঁ, সতরজ তম এটাও বলা যায়, এটা যখন যোগমায়ার কৃপা হবে, অর্থাৎ যোগমায়া তখন যখন আবরণ সংবরণ করে দেবে মায়া জগতের, তোমাকে চির জগতের যা কিছু খুলে দেবে পর্দা, তখন তোমার ভগবানের সেবা অধিকার হবে, তাহলে সম্বন্ধ বিধান প্রয়োজন তত্ত্ব বোঝা গেল। এখানে আলোচনা প্রসঙ্গে আরো অনেক কিছু আছে, কিন্তু বেশি আলোচনা করলে সময় আমি পাব না, তাই জন্য এখানে আমি প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের এই পর্যন্তই মোটামুটি রাখলাম, আর এর বেশি ব্যাখ্যা করলে পরে প্রচুর টাইম চলে যাবে, সময় চলে যাবে।